يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له, وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد, فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, واتقوا الله الذي تساءلون به والأرحام, إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تبارك وتعالى في موضع آخر, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. সম্মানিত আজকের জুমার উপস্থিতি প্রশংসা মাত্রই আমাদের রব খালিক রাজিক এক আল্লাহ, সে মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা এবং আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অসংখ্য শান্তি দ্বারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তো এই বিষয়টির উপরে সংক্ষিপ্তাকারে একটি পবিত্র কোরআন থেকে এবং সেই হাদিস থেকে আপনাদের সামনে বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন, ইংরেজি বাংলা আরবি যে কোনো দিক দিয়ে দেখেন না কেন, 12টা মাস আছে এবং এই যে মাসটি চলছে আরবি মাস, এটা শাবান মাস, আর আসছে এই মাসের পরে যেটা হচ্ছে রমজান মাস, যেটা আরবি মাসে আরবি বছরের নবম মাস। আল্লাহর কাছে এই 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানী মাস হচ্ছে এই রমজান মাস, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষরা
চায় শুধু সুযোগ পেতে, সুবিধা পেতে। যেখানে মানুষের সুবিধা বেশি মানুষ সেদিকেই দৌড়ায়, মানুষের যেদিকে লাভ বেশি হবে মানুষ সেদিকেই ধাবিত হয় বেশি, মানুষের লোভ লালসা একটু বেশি, যার কারণে আল্লাহ তাবারক তাআলা এই ১২টি মাসের মধ্যে একটি মাসকে চয়ন করলেন মানুষদের জন্য, যে মাসটি মানুষদেরকে এমন কিছু উপহার দিবে যে উপহারগুলো মানুষ গ্রহণ করে সহজে জান্নাত লাভ করতে পারবে। যদি মানুষ ওই মাসের অফারগুলো গ্রহণ করতে পারে, কারণ আল্লাহ তাবারক ও তাআলা এই রমজান মাসে অফারের ভান্ডার দিয়েছেন, এই মাসে শুধুমাত্র মানুষদের কল্যাণের জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের মধ্যে মানে খুবই সহজেই প্রবেশ করানোর জন্য এত বেশি বেশি অফার দিয়েছেন যে সেটা কল্পনার বাইরে। কিন্তু আমরা সেভাবে দেখি না যেভাবে রাসূল দেখেছেন, যেভাবে সাহাবায়ে কেরামরা দেখেছিলেন এই রমজান মাসের যে অফারগুলো, আমরা সেভাবে দেখি না, যার কারণে আমরা এই রমজান মাসের গুরুত্ব বুঝতে পারি না। আর আপনাদের সামনে গত জুমায় বলেছিলাম যে আজকের জুম্মার বিষয়বস্তু হবে যে রমজান মাসের জন্য মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ আপনাদের সামনে এই মিম্বারে আমি দাঁড়িয়েছি, আপনি কি ভাবছেন যে আমি প্রস্তুতি ছাড়া এখানে দাঁড়িয়ে গেছি? না, এই জায়গায় দাঁড়ানোর পূর্বে আমি অনেক স্টাডি করেছি হাদিস কোরআন নিয়ে। আজকে যে বিষয়ের উপরে আপনার সামনে বক্তৃতা দেব, যাতে করে আপনাদেরকে ভালো ভালো জিনিস আমি শোনাতে পারি, আপনার উপকার লাভ করতে পারে, এর জন্য আমি বেশি বেশি স্টাডি করেছি কোরআন হাদিস। প্রিপারেশন ছাড়া আমি এই জায়গায় দাঁড়াইনি, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে এসেছি। পৃথিবীর বুকে যতগুলো ভালো কাজ আছে, যতগুলো মন্দ কাজ আছে, মানুষ হোক সে ভালো কাজ করার জন্য চেষ্টা করছে অথবা খারাপ কাজ করার জন্য চেষ্টা করছে, সেই ভালো কাজটি অথবা মন্দ কাজটি যদি বড় হয়, মন্দ কাজও বড় হয়, আপনি চুরি করতে যাবেন, চুরি করাটা কিন্তু অত সহজ নয়, চুরি করার পূর্বে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কোন সময় চুরি করলে ভালো হয়, কিভাবে চুরি করতে হবে প্ল্যানিং আপনাকে আগে থেকে করতে হয়। প্রতিটা বিষয়ের উপরে প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি হচ্ছে ওই কর্মকে অর্ধে পূর্ণতা দান করা। কোন কাজের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করলেন মানে ওই কাজটি অর্ধেক পূর্ণতা লাভ করে নিল। আজ যদি প্রস্তুতি না নিয়ে সেই কাজে অংশগ্রহণ করেন তাহলে সেই কাজ কিন্তু খুব একটা ভালো হবে না। আমি যদি হাদিস করে না দেখে এসে যদি এখানে বক্তৃতা দিই, হাদিস ভুল বলবো বা যেভাবে বলতে পারি দেখলে সেভাবে আপনার সামনে বিষয়টা তুলে ধরতে পারবো না। তো আমাদের সামনে যে রমজান মাস আসছে, যে অফারের ভান্ডার নিয়ে যে রমজান মাস আসছে, এই মাসটিকে আমরা কিভাবে ওয়েলকাম জানাবো সেটা আমাদেরকে দেখতে হবে, যে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিল রমজান মাসের জন্য, সেভাবে আমাদেরকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজ পৃথিবীর বুকে প্রতিটা কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মানুষ, কিন্তু একটি বিষয় আমি দেখতে পাই ইসলাম, যে বিষয়টির উপরে মানুষ অতটা গুরুত্ব দেয় না। আপনি দেখেন এই রমজান মাস আসবে, এখন যারা পত্রিকা লিখবে, ম্যাগাজিন লিখবে, তারা কিন্তু আগে থেকে চিন্তা ভাবনা করেছে যে
15 দিন পর হোক বা এক মাস পরে হোক বা এপ্রিল হোক মে জুনে হোক যে কোনো একটা দিনে রমজান মাস শুরু হচ্ছে। অতএব এই সংখ্যাতে আমাদেরকে এই বিষয়ের উপরে বেশি বেশি লিখতে হবে, আগে থেকে কিন্তু প্রস্তুতি থাকে। যারা দোকানি হয় রমজান আসছে ক্রাইসিস তৈরি করতে হবে, বাজারে সংকট তৈরি করতে হবে, আগে আগে বেশি বেশি যে মালগুলো চাহিদা বেশি আছে সেই মালগুলো বেশি বেশি জমা করে রেখে দাও, বেশি দামে চড়াও দামে বিক্রি করবো, তাই কিনা? আর যারা দেখবেন সিনেমা তৈরি করে দেখে, ওরা ইসলাম মানে না, মুসলিম নয়, তবুও কিন্তু এই যে পরব আসছে, ঈদ আসছে, কুরবানি আসছে, ঈদ উপলক্ষে এই সিনেমাটা বার করলে আমার প্রফিট বেশি হবে। আজ পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিটা কর্মের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এমনকি রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু সেই প্রস্তুতি গ্রহণটা আসলে রমজান মাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, সাংঘর্ষিক। যেরকম প্রস্তুতি গ্রহণ করা দরকার ছিল আমাদের, তার উল্টো হচ্ছে, আমরা উল্টো ভাবে প্রস্তুতি গ্রহণ করছি। এগুলো তো কয়েকটা উদাহরণ দিলাম কিছু কিছু নির্দিষ্ট লোকের। আর যারা সাধারণ মানুষ, ওদের রমজান মাসের প্রস্তুতি মানে কি জানেন তো? বুদিয়া ভাজতে হবে, আগে থেকে বাসন তৈরি করতে হবে, পুরো রমজান মাস বেগুনি ভাজা খেতে হবে, পেঁয়াজি ভাজা খেতে হবে, বাসন তৈরি করে রাখতে হবে, তেল 5 কেজি লিখে দাও, পুরো এক মাস চালাতে হবে, ডাল 3 কেজি লাগবে, অমুক 2 কেজি লাগবে, সরিষার তেল রাখো, 1/2 কেজি ঘি রেখে দাও, মাংসটাও রাখতে, কিন্তু মাংস টিকবে না, মাংস প্রতিদিন পাওয়া যায় তো অসুবিধা নেই, প্রতিদিন 1 কেজি করে নিয়ে আসবে খাবে। মনে হয় না যে এটা রমজান মাস, এটা কি আমল করার মাস নাকি ভোগ বিলাসিতার মাস, বোঝাই যায় না। আমাদের রমজান মাসের প্রস্তুতি দেখে মনে হয় যে এই রমজান মাসে আমরা আনন্দ উপভোগ করব, মানে ভোগ বিলাসিতে খাওয়া দাওয়া নেই ব্যস্ত। কিন্তু সাহাবীদের দিকে দেখেন, তাদের বাড়িতে খাওয়া জুটেছে কি যা জানি না, ইফতারে একটা খেজুর পেয়েছেন কি জানি না, অনেক সাহাবীকে পানি দিয়ে ইফতার করতে হয়েছে, তারা কিন্তু চেষ্টা করলে খেজুর সংগ্রহ করতে পারত, রমজান মাসের মাসে আগে আগে কাজ করে 5 কেজি খেজুর সংগ্রহ করে রাখতে পারত, পারত কিনা? তাদের শক্তি ছিল, কিন্তু তাদের প্রস্তুতি ওই রকম ছিল না। কিভাবে আমরা ওই রমজান মাসে বেশি বেশি আমল করতে পারবো, নফল সালাত করতে পারবো, দান খায়রাত বেশি করে করতে পারবো, আল্লাহর জিকির বেশি বেশি করতে পারবো, দ্বীন ইসলামের জ্ঞানের চর্চা বেশি বেশি করতে পারবো, মানুষদের মধ্যে ইসলামের যে হাদিস কোরআন আছে, আহকাম আছে, এই বিষয়ে বেশি বেশি আলোচনা করতে পারবো, এই বিষয় নিয়ে কোরআন কিভাবে আমরা একবার নয়, দুইবার নয়, 3-4 বার করে কোরআন খতম করতে পারবো, এই রকম কিভাবে পারবো, এই রকম তাদের মধ্যে চিন্তাধারা থাকতো, যার কারণে তাদের অবস্থান কোথায় ছিল দেখুন, পৃথিবীর মধ্যে নাই, মরতে মরতে জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আর আমাদের জান্নাতের তো দূরের কথা, আমরা গ্যারান্টি পাই না যে আমরা জান্নাত যাবো কিনা। আমরা জান্নাত যাবো কিনা সেই গ্যারান্টি আমাদের নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 183 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর, লোকদের উপরে এই রমজানের রোজাকে বা এই রোজাকে আমি ফরজ করেছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। রোজা ফরজ হওয়ার আসল উদ্দেশ্য মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রমজান মাস একটি মাস, যেভাবে আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকলেন, যে খারাপ কাজগুলো করলে আপনার রোজাকে নষ্ট করে দেয়, সেই খারাপ কাজ থেকে যেভাবে আপনি রমজান মাসে বেঁচে থাকলেন,
অনুরূপ ভাবে আপনাকে বাকি 11টি মাস ওইভাবে বেঁচে থাকতে হবে। ওই একটি মাস যেভাবে আল্লাহকে ভয় করলেন, অনুরূপ ভাবে বাকি 11টি মাস আপনাকে আল্লাহকে ভয় করে ওই খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন রোজা ফরজ হওয়ার কারণ তোমাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে এই রমজান মাসের আমল করার পরে, যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে এদের অবস্থান কোথায় হবে একটু দেখুন। আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 3 নম্বর অধ্যায় 133 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল লিল মুত্তাকিন, তোমরা তোমাদের প্রতিপালকের পালনকর্তার ক্ষমার দিকে ধাবিত হও, দৌড়া দৌড়ি করো, এবং সেই জান্নাতের দিকে দৌড়া দৌড়ি করো যে জান্নাতের পরিসীমা হবে, যে জান্নাতের সীমানা হবে, যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে আসমান ও জমির সমতুল্য। ওয়াইদাতিল মুত্তাকিন, দেখুন এখানে আল্লাহ বলছেন এই জান্নাত এবং এই আল্লাহর ক্ষমা কার জন্য আমি রেখেছি, যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। রমজান মাসে আপনি যদি আল্লাহর ভয় তৈরি করতে পারেন আপনার হৃদয়ে, সেই ভয় আপনাকে নিয়ে যাবে আল্লাহর ক্ষমার দিকে, সেই ভয় আপনাকে নিয়ে যাবে সেই জান্নাতের দিকে, যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান ও জমির সমতুল্য। কিন্তু আমাদের তো প্রস্তুতি নেই, আমাদের প্রস্তুতি নেই। আল্লাহ বলছেন কি দেখুন, আল্লাহ বলছেন সূরা লাইল, সূরা লাইল 92 নম্বর নম্বর অধ্যায় আয়াত নম্বর 4, আল্লাহ বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন। এক একটা মানুষের কর্ম প্রচেষ্টা আলাদা আলাদা, অন্যভাবে চেষ্টা করে, ও অন্যভাবে চেষ্টা করে, ও অন্যভাবে চেষ্টা করে, কিন্তু যারা মুমিন হবে তার একমাত্র সে আল্লাহর দিকে, সে ক্ষমার দিকে, সে জান্নাতের দিকে ধাবিত হবে শুধু। আর যারা আল্লাহকেও পরোয়া করে না, নবীকেও পরোয়া করে না, দীন ইসলামকে পরোয়া করে না, এরা প্রস্তুতি গ্রহণ করবে কিভাবে আমার রমজান মাসে বেশি বেশি আয় করা যায়, কিভাবে রমজান মাসে আসে ইফতার আমি ভালো ভালো খাবার খেতে পারি, কিভাবে রমজান মাসে সেহরিতে আমি বেশি বেশি ভালো ভালো খাবার খেতে পারি। চেষ্টা করুন, আপনারাও পারবেন, পারবেন না তা নয়, চেষ্টার উপরে সবকিছুই, চেষ্টা না করেই আপনারা কিন্তু পিছিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন সেটা একটু দেখ। একজন মুআল্লা ইবনে ফজল একজন বিখ্যাত তাবেঈন ছিলেন, তিনি বলছেন যে সাহাবায়ে কেরামরা বা পূর্বসূরিরা, আমাদের পূর্বে যারা সালফে সালেহীন ছিলেন, এরা রমজান মাস আসার 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ তুমি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও, আমরা যেন রমজান মাসটা পেতে পারি। কিসের জন্য দোয়া করে? কারণ তারা জানে যে এই রমজান মাস এত কিছু অফারের ভান্ডার নিয়ে আসছে, যে অফার গুলো আমরা যদি গ্রহণ করি সহজে জান্নাত পাবো। তারা বোঝে এই রমজান মাসের গুরুত্ব, যার কারণে 6 মাস আগে থেকে দোয়া করেছে যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও। এবং রমজান মাস শেষ হয়ে গেলে রমজান মাস থেকে 6 মাস পর্যন্ত তারা দোয়া করত, আল্লাহ আমরা রমজান মাসে যে দোয়া কর্মগুলো করলাম, যে ইবাদত গুলো তোমাকে রাজি করার জন্য করলাম, আল্লাহ সেই আমল গুলো তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি সেই কর্মগুলোকে গ্রহণ করে নাও, এবং তোমার দয়া তোমার ক্ষমার মধ্যে আমাদেরকে আচ্ছন্ন করে দাও, তোমার সেই জান্নাতের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে দাও। তারা দোয়া করতে থাকে, আর আমরা দোয়া করতে থাকি যে রমজান মাস আসবে 13 তারিখে, আর আমি ট্রেনের টিকিট কেটেছি কত তারিখে? 10 তারিখে। রাজমিস্ত্রি যাবো 10 তারিখে, রাজমিস্ত্রিতে গিয়ে বলবো, রাজমিস্ত্রি খাটতে গিয়ে কি রোজা রাখা হয়? ওরা 12 মাস অন্যদিকে কিন্তু বাড়িতে কাটাবে, রমজান মাসের 3 দিন আগে দেখবে রাজমিস্ত্রি খাটতে যাবে, কেরালা যাবে, না তো বোম্বাই যাবে, না তো কলকাতা যাবে। আছে কিনা আমাদের গ্রামে? আছে কিনা আপনাদের গ্রামে? আছে কিনা আপনাদের শহরে? আছে কিনা জানি না, কিন্তু আমাদের গ্রামে অনেক আছে রমজান মাসের 3-4 দিন আগে বোম্বাই যাবে, কেরালা যাবে, কলকাতা যাবে কাজ করতে। কিসের জন্য?
রমজান মাসের আগে প্রস্তুতি গ্রহণ করছে এরা, কিরকম রমজান মাসের রোজা থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ। তাহলে এদের প্রস্তুতি, প্রস্তুতি সবাই গ্রহণ করে, কিন্তু প্রতিটি মানুষের প্রস্তুতি গ্রহণ কর্ম প্রচেষ্টা আলাদা আলাদা। যারা মুমিন হবে এদের প্রচেষ্টা এদের প্রস্তুতি আলাদা হবে, যারা মুনাফিক হবে যারা কাফের হবে যারা ইসলামকে পরোয়া করে না এদের প্রস্তুতি আলাদা হবে। আপনি কোন দলে সেটা একটু দেখুন। আমরা সর্বপ্রথম যে প্রস্তুতি গ্রহণ করব সেটা হচ্ছে আমি যেটা গ্রহণ করেছি প্রস্তুতি হিসাবে, সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে। রমজান মাসে প্রস্তুতি স্বরূপ সর্বপ্রথম আমার জ্ঞানে, অনেকজন অনেক রকম বলে কিন্তু আমার জ্ঞানে সর্বপ্রথম যে প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটা হচ্ছে ইলম অর্জন করতে হবে, যে রমজান মাসে এই আমলগুলো করব। তা কোন আমলগুলো করব আমার যদি জানাই না থাকে আমি কি করে করব? আপনারা জানেন তো, ইসলাম এসেছে প্রথম শিক্ষার মাধ্যমে। নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল শিক্ষার মাধ্যমে। তুমি আগে শিক্ষা গ্রহণ করো, ইসলাম কিভাবে মানতে হবে, আল্লাহর আদেশ কিভাবে মান্য করে চলবে তুমি পৃথিবীর বুকে, তার জন্য তুমি শিক্ষা গ্রহণ করো। অতএব আমরা রমজান মাসে রোজা কিভাবে পালন করব, কিভাবে রোজাগুলো করলে রোজা আমাদের ঠিক থাকবে, কোন কাজগুলো ঠিক, কোন কাজ করলে আমাদের রোজা ঠিক থাকবে, কোন কাজ করলে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যাবে, সেই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমাদেরকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ শিক্ষা না গ্রহণ করলে মানুষের শোনা কথায় যদি কাজ করতে যান, আজ পৃথিবীর মুখে রসুলের নামে আল্লাহর নামে এত কিছু বাণী পৃথিবীর মুখে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আজ দাড়ি টুপিওয়ালারা জুব্বাওয়ালারা আজ স্টেজে দাঁড়িয়ে মিম্বারে দাঁড়িয়ে এত কিছু ভ্রান্ত কথা আল্লাহর নামে রসুলের নামে ছড়িয়ে দিচ্ছে, যদি আপনি ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন না করেন আপনি ভাবেন আমি খুব আমল করছি, অথচ আপনার পাত্রে তলা ছিদ্র আছে, যত আমল করছেন সব বেরিয়ে যাচ্ছে। অতএব ছিদ্র আগে বন্ধ করে ইলম অর্জন করতে হবে। দ্বিতীয় প্রস্তুতি স্বরূপ আপনাকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। কারণ আপনি যদি আগে থেকে দাগি আসামি হয়ে যান, আমরা যতটুকু জানি যদি আপনার উপরে যদি কেস থাকে, পুলিশ কেস থাকে, আপনার কিন্তু পাসপোর্ট হবে না, ভিসা কিন্তু সহজে পাবেন না, বাইরে যাওয়া মুশকিল আছে। এটা আমার জানার মতো, আমি যতটুকু জানি, হতে পারে আলাদা হতে পারে, কিন্তু আমি যদি জানি, কিন্তু আপনার নাম যদি আল্লাহর ওই যে খারাপ কেসের খাতায় যদি আপনার নাম উঠে যায়, লাল যদি দাগ পড়ে যায় আপনার জীবনে, তাহলে আপনার ভালো আমলগুলো থাকবে কিনা সেটাও সন্দেহ ত্রুটিযুক্ত। যেটা আগেই বলেছি, আপনার অন্তরে যদি পাপ থাকে, পাপও করছেন নেকি করছেন, পাপ হচ্ছে ছিদ্রের মতো, নেকি করবেন ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ যদি আমি পৃথিবীর বুকে এই যে রমজান মাস থেকে বা এতদিন আমি যতটা পৃথিবীর বুকে ছিলাম, এতদিন যাবৎ যদি আমি কোনো ভুল কাজ করে থাকি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে পবিত্র রমজান মাস আসছে, জাফরের মাস আসছে, তোমার ক্ষমার মাস আসছে, তোমার দয়ার মাস আসছে, আল্লাহ তুমি এই দয়ার মাসে ক্ষমার মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আল্লাহ এই আগে যদি আমি কোনো পাপ করে থাকি, ছোট হোক বড় হোক, আল্লাহ সেই পাপগুলো আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, যাতে এই মাসে আমি নিষ্পাপ হয়ে প্রবেশ করতে পারি। আপনাকে তো ওবা ইস্তিগফার করতে হবে। আপনি যেভাবে আমার তো গুনাহ নাই আর পাপ নাই, আল্লাহ রাসূলের পূর্বের এবং আগের সমস্ত পাপকে মাফ করে দেওয়া হয়েছিল, কোনো পাপ ছিল না, তবু আল্লাহ রাসূল দিনে কোন হাদিসে এসেছে 70 বার, কোন হাদিসে এসেছে 100 বার, 100 বার তিনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন, অথচ আল্লাহ রাসূলের আগের পরে সমস্ত গুনাহ মাফ ছিল। আর আমরা কতই নিষ্পাপ হয়ে গেছি যে আমরা দিনে একবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার সময়ই পাই না। যারা তওবা ইস্তেগফার করে না এদেরকে আল্লাহ অহংকারী বলেছে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিন 40 নম্বর অধ্যায় 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, হে মুমিন তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। আর যারা আমার কাছে চাইবে না এরা হচ্ছে অহংকারী, এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। যারা আল্লাহকে চায় না এরা হচ্ছে অহংকারী।
আমার দরকার নাই চাওয়া, আমার কাছে তো অনেক আছে, চাইবো না, অহংকারী। আল্লাহর কাছে হাত তুলে চাইতে লজ্জা বোধ করে, কারণ ওর কাছে অনেক আছে, আল্লাহকে চাইলে ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ও ছোট হতে চায় না আল্লাহর কাছে, মানে এত বড় হয়ে গেছে আল্লাহর কাছে চেয়ে ও ছোট হতে যায় না। তিন নম্বরে হালাল রুজি খেতে হবে আপনাকে। আপনাকে একটা কথা বলি, আপনি সারাদিন দিন মজুর খেটে 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 আপনি রক্ত ঘাম ঝরিয়ে ঝরিয়ে আপনি টাকা ইনকাম করছেন, এক টাকা কিন্তু হারামের নাই। বুঝতে পেরেছেন? এক টাকা হারামের নাই, ঘুষের নাই, সুদের নাই, কিছু নাই, একদম পূর্ণ খাঁটি একদম ইনকাম আপনার। ওই টাকাতে আপনি 2 কেজি শুকরের মাংস কিনে এনে রান্না করে খান তো হবে? হবে হবে না? সবাই বলবে, যার মধ্যে সামান্য পরিমাণে ইলম আছে, জ্ঞান আছে, সেও বলবে যে না, এটা জায়েজ হতে পারে না। যতই হালাল টাকা হোক, ওই হালাল টাকা তো শুকরের মাংস খাওয়া জায়েজ না। তাহলে হালাল টাকায় যদি শুকরের মাংস হারাম জিনিস খাওয়া যদি জায়েজ না হয়, তাহলে হারাম টাকায় হালাল জিনিস খেয়ে কি করে ইবাদত কবুল হয়? প্রশ্নটা আপনাদের করলাম, উত্তর আপনারা দিবেন। তাহলে ইবাদত করতে গেলে আগে হালাল টাকা করতে হবে। আপনার যে যাকাত আসছে, যে রমজান মাসে যারা যাকাত দেন, তারা গুনে গুনে সঠিক যাকাত বার করবেন। এক টাকা যদি আপনি জেনে শুনে আপনার যাকাতের মাল খান, পরের যাকাতের খান না, কিন্তু আপনার মাল জেনে যাকাত বেরোবে আপনি খেয়ে নিচ্ছেন। আমার লোকের কাছে যাকাত চেয়ে খাই না, কিন্তু আমার যাকাতের টাকা আমি নিজে নিজে খাই। চিন্তা করে, তাহলে আমার জানা মতে এইখানে যতগুলো লোক আছে এর মধ্যে 95% এর উপর যাকাত ফরজ আছে। আমি প্রমাণ করে দেখিয়ে দেবো, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো এখানকার মধ্যে 95% উপর যাকাত ফরজ আছে। আমি যদি আজ ভিনু থাকতাম, মানে ভিনু বলতে গেলে আমার বাপের সঙ্গে আমি একসাথে আছি, যদি আলাদা থাকতাম আজ আমার উপরে যাকাত ফরজ হয়ে যেত। কিন্তু আমি যা এখানে ইনকাম করি আমি বাপকে দিয়ে দিই, কারণ বাপ দেবে যাকাত, কারণ আমি গার্জেন নই, আমি আমার বাপের আন্ডারে আছি। কিন্তু আমি যদি নিজে আলাদা থাকতাম আমার উপরে যাকাত ফরজ হয়ে যেত। আমার ইনকাম করতে জানেন মাত্র 9,000 টাকা, তা ওর মধ্যে খাওয়া দাওয়া সবকিছু 6,000 টাকা বেতন, 3,000 টাকা খাওয়া, এর মধ্যে যদি আমার যাকাত ফরজ হয়ে যায়, তাহলে আপনাদের বেশিরভাগই তো চাকরিজীবী, তাহলে আপনারা কি করে বলেন যে আমার উপরে এখনো যাকাত ফরজ হয়নি? আমার ধারণা মতে এখানে যতগুলো লোক আছে এরা যদি যাকাত একত্রিত করে যাকাতুল ফিতরের মতো, রমজান মাসের শেষে যাকাতুল ফিতর আদায় করি না, ওই রকম যদি যাকাত আদায় করতে লাগি কমসে কম 30-40 লক্ষ টাকার উপরে এখানে টাকা যাকাত আদায় হবে, তাহলে ওইগুলো আপনারা খান নাকি? অজনাকে দেন, যদি যাকাত গুলো আদায় করতেন তাহলে গরিব মিসকিন থাকতো না। একটা কথা এখানে বলিনি, ভুলে যাবো, আমার কাছে একজন দায়ী যারা ইসলামের ইসলামের জন্য দাওয়াত প্রচার করে, সে আমার কাছে আবেদন করেছে জুম্মার বদলে বলে দিতে, যদি কারো কাছে যাকাত থাকে, যাকাতের টাকা থাকে, তাহলে আমার মাধ্যমে সেই লোকটাকে, নামটা উল্লেখ করছে না, সরাসরি আপনি সেই লোকটাকে যাকাত দিতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবে, যদি আপনার কাছে যাকাত টাকা থাকে তাহলে পরে সেই লোকটাকে দিতে পারেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ হবে, কারণ সে কাজটি এমন একটি কাজ যেটা দীর্ঘজীবী হবে, অনেকদিন ধরে সেই কাজটা ইসলামিক কাজটা থাকবে, তা আপনারা চাইলে সেটা দিতে পারেন। আর বললাম কি, হালাল রুজি, এবং আপনি যেমন বেশি বেশি করে এই মাসে ইলম অর্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ জিকির করবেন, অনুরূপ ভাবে আপনার সন্তানদেরকে, পরিবারের লোকদেরকেও বলবেন। আল্লাহ বলছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গকেও বাঁচাও, আমাকেও বাঁচতে হবে, পরিবার লোকদেরকেও বাঁচাতে হবে। এবং এই রমজান মাসের আগে আগে আমাদেরকে সেই কাজগুলোকে বার করতে হবে, গত বছর যে কাজের কারণে আমরা গত বছরের রোজাতে আমরা গাফলতি করেছিলাম, গত বছর আমরা রমজান মাসে ভালো কাজ করতে পারিনি যে কারণে, সেই কারণগুলোকে খুঁজে বার করতে হবে এবং ওই কারণগুলোকে এই বছর ত্যাগ করতে হবে, যেন পুরোপুরি ভাবে আমরা আল্লাহকে পাওয়ার জন্য এই মাসটা পুরোপুরি ভাবে শুধু আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, যেমন নবী এবং সাহাবায়ে কেরামরা কাটিয়েছিলেন। এবং এই মাসে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে একটি সুন্নত আমাদের মধ্যে চলে গিয়েছে, রমজান মাসের আগে প্রস্তুত হচ্ছে কি, যে চাঁদ দেখা। সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল শাবান মাসে চাঁদ দেখা, কিন্তু এখন আমাদের মধ্যে এটা উঠে গেছে। আমরা আগে ছোট যখন ছিলাম আমরা
খুবই আগ্রহ সহকারে ছাদে গিয়ে বসে থাকতাম, মাঠে গিয়ে বসে থাকতেন চাঁদ দেখার জন্য। আল্লাহ বলেছেন শুনো তোমরা চাঁদ দেখে দোয়া পড়বে। এই সুন্নতটা কিন্তু আমাদের সমাজ থেকে উঠে গেছে, আমরা কমিটি রেখে দিয়েছি যে আব্দুল্লাহ সালাফি বলবে, ওই হিলাল কমিটি বলবে, ওদের শুনে শুনে ফোনে ফোনে জেনে নেবো, রোজা করবো। কিন্তু ওই চাঁদ দেখার পর আপনি দোয়া করলে যে আপনি নেকিটা পেতেন সেই নেকি থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস যেটা আসছে, এই রমজান মাসের আগে আমরা যেন পরিপূর্ণ মানে পুরোপুরি ভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি, এবং গত রমজান মাসের যদি আমাদের কোনো মানুষের রোজা ফরজ রোজা এখনো কাজা থাকে বাকি থাকে, তাহলে আমাদেরকে এই রমজান মাসে আসার আগে আগে পূর্ণতা লাভ করতে হবে, শেষ করে নিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমরা শাবান মাস আগের আসার আগে আগে যে কিছু কাজা রোজা থাকতো সেটা আগে করতে পারতাম না ব্যস্ততার কারণে, এই শাবান মাসে আমরা সেই কাজা রোজা গুলো শেষ করে নিতাম। যদি কাজা রোজা হতে হতে যদি আপনার রমজান মাস চলে আসে, আপনার কাফফারা দিতে হবে। আল্লাহ যেন আমাদের বিষয় তৌফিক দান করে, যদি আমাদের কাজা রোজা থাকে আমরা যেন এই যে কটা দিন বাকি আছে সেই কটা দিনের মধ্যে যেন আমরা কাজা রোজা পূর্ণ করতে পারি। আর মাত্র সম্ভবত 8 দিন বাকি আছে, আর একটি জুম্মা মনে হয় আছে রমজান মাসের আগে। এই এপ্রিল মে মাসের 5 তারিখে প্রথম রমজান যত রোজা শুরু হবে, সম্ভবত 5 অথবা 6। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে এই যে রমজান মাস আসছে, এই রমজান মাস আসার যেন এই মাসে বেশি বেশি করে আমল করে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর তৈরি করা জান্নাত যেন আমরা লাভ করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দান করে। আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.